হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাবেয়াস কুকিং ডায়েরি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে রান্না করা দেশি মুরগির ঝোল। আমি যেভাবে সবসময় রান্না করি তা আপনাদের আজ করে দেখাবো। এভাবে একবার রান্না করে খেলে বারবার আঙ্গুল চেটে পুটে খেতে ইচ্ছে করবে। চলুন কিভাবে রান্না করি তা একবার দেখে নেই। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে এলে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিব এলাচ 5টি, 3 টুকরো দারচিনি, লং 7-8টি, তেজপাতা 3টি এবং গোলমরিচ 7-8টি। মশলাগুলি একটু ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন মশলাটিকে আমি একটু কষিয়ে নিব। মশলা একটু কষে আসলে দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটিকে আমি ভালো মতো আবারও কষিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি মশলাটিকে ভালো মতো কষাতে থাকবো। পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মশলা ভালো মতো কষে আসলে আমি দিয়ে দিব এখানে মুরগির মাংসের টুকরোগুলোকে। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগিকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগির চামড়া আমি সহজে ফেলি না, এর চামড়াটাই খেতে বেশি মজা লাগে। দেশি মুরগি রান্না করার সময় যদি চামড়াটা থাকে তাহলে এটার টেস্ট আরো ভালো আসবে। মুরগির মাংসগুলোকে আমি ভালো মতো মশলার মধ্যে কষিয়ে নিয়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি মুরগিটিকে আরো ভালো মতো কষাতে থাকবো। ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য মাংসটিকে রান্না করতে থাকব। মাংসটিকে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো হিটে থাকবে যাতে মশলা নিচে না লেগে যায়। দেশি মুরগি যত কষানো হবে এর টেস্ট তত ভালো আসবে। ভালো মতো কষে আসলে একটু একটু তেল বের হতে থাকবে। সে পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। এখানে আমি 3টি আলুকে বড় বড় করে টুকরো করে নিয়েছি।
আলু দিয়ে এখন আমি মাংসটিকে আরো ভালো মতো কিছুক্ষণ কষাবো। মাংসটি যাতে ভালো মতো কষে আসে এই জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে যখন দেখব পুরো তেল বের হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি 2 কাপ পরিমাণ। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা হলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, সেই পর্যায়ে সময়ের পরিমাণটা একটু বেশি লাগবে। গরম পানি দেওয়া হলে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গরম পানি দিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবারও রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এই গরম মশলাটি আমি ঘরে তৈরি করেছি, এর ভিডিও লিঙ্কটি যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। গরম মশলাটি দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চেক করে নিব মাংস ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। মাংস যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটি একটু ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটি দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য চুলায় দমে রেখে দিব। এই তো তৈরি হয়ে গেল আলু দিয়ে রান্না করা দেশি মুরগির ঝোল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।